হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটি সম্পূর্ণ নতুন চাকুরির খবর যেটার জন্য আবেদন করতে গেলে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তোমরা কখন থেকে কখন পর্যন্ত এটার জন্য আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে কীভাবে আবেদন করবে এডুকেশন কোয়ালিফিকেশন তো সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করবো সুতরাং তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করতে যে আজকে ভিডিওটা সবচেয়ে প্রথমে দেখো ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন যেটা আই নামে জানা যায় এটার জন্য আবেদন করতে গেলে তোমাদের কী কী যোগ্যতা থাকবে সব কিছু বলবো এটা দেখো সবচেয়ে প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আবেদন করবে এই ওয়েবসাইট দিকে আবেদন করতে হবে তো আমি তোমাদেরকে এক একটা বিষয় বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখো পার্টিসিপেটিং আর আর বিএস এটার আন্ডার যে ব্যাঙ্কগুলি আছে এখানে অনেকগুলি ব্যাঙ্ক আছে তোমরা দেখো আমি যেহেতু ত্রিপুরার সম্বন্ধে শুধুমাত্র আলোচনা করতে যাচ্ছি তাই ত্রিপুরা সম্বন্ধে বলবো থার্টি এইট আটত্রিশ নাম্বার দেখো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগরতলা ত্রিপুরা বেঙ্গুলি ককবারক তোমাদের ভাষা অবশ্যই জানতে হবে এর জন্য আবেদন করতে গেলে এখানে কিছু বলা আছে তোমরা একটি পোস্টের জন্য আবেদন করো যদি আধার পোস্টের জন্য আবেদন করো তাহলে টাকা তোমাদের ফিস বেশি দিতে হবে তো সেই ফিস কতটা করেছে সেটা আমি বলবো এখানে দেখো তোমাদের যে যোগ্যতা রাখা হয়েছে ন্যাশনাল এ ক্যান্ডিডেট মাস্ট বি দার এ ক্যান সিটিজেনশিপ অফ ইন্ডিয়া তোমাদের ভারতের নাগরিক হতে হবে তা তাহলে তোমরা এটার মানে হচ্ছে তোমরা সর্বভারত থেকে এর জন্য আবেদন করতে পারবে বিভিন্ন ব্যাংকের মধ্যে ভর্তিটা এসেছে আমি শুধু ত্রিপুরার ব্যাংকের সম্বন্ধে বলছি তোমরা দেখে নেও এখানে যে এডুকেশন কোয়ালিটি তোমাদের এজ রাখা হয়েছে এজ এক সাত দু হাজার বিশের হিসাবে অনুসারে তোমাদের এজ কাউন্ট করা হবে কোন পোস্টের জন্য কত বয়স দেওয়া হয়েছে এখানে দেখো একুশ থেকে চল্লিশ বছর একটি পোস্টের জন্য দেওয়া হয়েছে ফোর অফিস স্কেল থ্রি সিনিয়র ম্যানেজ ম্যানেজারের জন্য রাখা হয়েছে তোমরা দেখে নাও এখানে কোন কোন পোস্টের জন্য কত বয়স দে দেওয়া হয়েছে এখানে দেখে নাও তো আমি সব তোমাদের মেন মেন যে বিষয়টি আছে সেটি বুঝিয়ে বলার চেষ্টা করছি এই পিডিয়া অনেক বড় লম্বা তাই ভিডিওটা লম্বা হিসাবে বলে যে যে জিনিসটি তোমাদের প্রয়োজন বলা সেটি আমি বলছি যেটি তোমাদের প্রয়োজন জানা অত্যন্ত জরুরি অ্যাপ্লাই করার আগে তোমাদের জানা অত্যন্ত জরুরি এখানে দেখো যে পোস্টগুলি এসেছে ও অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপল পোর্স এটার জন্য আবেদন করতে গেলে তোমাদের বেসেলার ডিগ্রি থাকতে হবে অফিস স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটার জন্য আবেদন করতে হলে তোমাদের বেচেলার্স ডিগ্রি থাকতে হবে যেটা বিএ মতলব গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান হলে আবেদন করতে হবে এক এক পোস্টের জন্য দেখো অফিস স্কেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজমেন্ট এটার জন্য বেচেলার ডিগ্রি আর এটার জন্য এখানে টু ইয়ার্স এজন অন অফিস ইন এ ব্যাঙ্ক অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই অভিজ্ঞতাটা পর্যন্ত থাকতে হবে তোমরা দেখে নাও এটার জন্য আবেদন করতে গেলে রেডুকেশান কোয়ালিফিকেশান কী থাকে এটাও রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি আমরা দেখে নেবে ভালোভাবে এডুকেশন কোয়ালিফিকেশনটি আমি সবগুলি তোমাদের পড়িয়ে বলা সম্ভব হচ্ছে না এই কারণে যে ভিডিওটা অনেক লম্বা হিসাবে তার জন্য আমরা দেখে নাও তো অ্যাপ্লিকেশন ফিস যে রাখা হয়েছে তোমাদের এখানে দেখি বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখো অফিস স্কেল ওয়ান টু থ্রির জন্য যদি আবেদন করতে চাও একশো পঞ্চাশটা রাখা রাখা হয়েছে এস টি এস পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এস সি এস টি ক্যান্ডিডেট ছাড়া যারা আবেদন করবে তাদের জন্য রাখা হয়েছে আটশো পঞ্চাশ টাকা এখানে দেখে নাও দ্বিতীয় নম্বরে রাখা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপল পোস্ট এটার জন্য আবেদন করতে গেলে তোমাদের যে এস টি এস পিডব্লিউডি এক্স সার্ভিসম্যানের জন্য রাখা হয়েছে একশো পঁচাত্তর টাকা আর আদার ক্যান্ডিডেটের জন্য পাঁচশো আটশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে তো এখানে তোমাদের যে পরীক্ষা হবে পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া হয়েছে কোনটা থেকে কত নাম্বার আসবে কোশ্চেন কত সময় দেওয়া হবে তোমরা সবগুলি ভালোভাবে দেখে নাও এখানে তোমাদের বলা হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কি আসবে কত নাম্বার আসবে সব কিছু বলা হয়েছে তোমরা এগুলি দেখে নিও ভালোভাবে এখন এখানে বলা হয়েছে যে তোমরা যে যে ব্যাংকের জন্য আবেদন করবে কোন স্টেট থেকে এর জন্য ভাষাটা তোমাদের কি থাকা দরকার এখানে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও ভালোভাবে যে মেন মেন বিষয়টি আছে সেটি আমি তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি নিচে কি আছে তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সবকিছু বুঝতে পারবে তোমরা সবকিছু বুঝতে পারবে হাউ টু অ্যাপ্লাই তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে অ্যাপ্লাই কীভাবে করবে প্রথমে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিয়েছি ওইখানে গিয়ে আবেদন করতে পারবা এখানে দেখো অ্যাপ্লাই করার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে এখানে তোমরা কম্পিউটার দোকান থেকে যখন অ্যাপ্লাই করবে তো অন্য ওইখানে কী কী লাগবে ওনারে বলে দেবে অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে এখানে আবার বলে হয়েছে তো ওইখানে বলে দিয়েছি আর এখানে বলার কোনো প্রয়োজন নেই তো এইটা ছিল তোমাদের মেন বিষয় যেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য তোমরা আবেদন করতে পারো এটা অল ওভার ইন্ডিয়া মানে তো সর্বভারত থেকে এর জন্য আবেদন করতে পারবে বিভিন্ন ব্যাংকের ভিতরে জবটা এসেছে তো আমি কিন্তু তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি ভিডিওটা তোমরা কখন থেকে কখন আবেদন আবেদন করে নাও অনলাইন শুরু হয়ে গেছে আবেদন আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ